এটা সিদ্ধ করেছি, ছিল আমার কাছে, মানে আরো সবজি ছিল, মানে এখানে দেওয়ার মতো এগুলোই আছে। ভাতটাও মিক্স হয়ে যাবে। আর হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, তুমি সুস্থ আছো। তো আজকে অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। হ্যাঁ, এখন বাজে 8:30, এখন গিয়ে ব্লগটা স্টার্ট করেছি। আর ব্লগটা স্টার্ট করার কারণ হলো গিয়ে আজকে কয়েকটা জিনিস রান্না করছি, সিম্পল জিনিসই, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করে নিবা। আমি এটা কীরকম মানে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখা যাক, দিনটা তাড়াতাড়ি স্টার্ট করলাম, দেখা যাক তোমাদের সঙ্গে পুরো দিন শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, এখন ডালের বড়া করব। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম হয়তো, তো অনেক আগে, তো ভাবলাম আজকে না আজকে একটু ভালো করে শেয়ার করি। ভালো করে বলতে কি, এখানে তো মেখে দেখেছি, তোমাদেরকে ডিটেলসে বলি কীরকম মেখেছি। ডাল আমাদের ঘরে কারেন্ট নেই, হ্যাঁ কালকের থেকে কারেন্ট খুব যন্ত্রণা দিচ্ছে। তো ভেবেছিলাম যে মিক্সিতে পেস্ট করে নেবো, কালকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল। তো কারেন্ট নেই তাই ভাবলাম যে এরকমই করে নিই। তো ডালটা কী হয়েছে, একদম অল্প গায়ে গায়ে জল দিয়ে এটা সেদ্ধ করেছি, রাতে ভিজানো থাকলে তাই 5 মিনিট হয়ে যায়। তো যখন দেখলাম একটু মানে হলুদ হলুদ কালার হয়ে অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে, তখন এটা জলটা স্ট্রেনারে দিয়ে স্ট্রেন করে নিলাম। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে এখানে বেসন দিয়েছি, পেঁয়াজ আর নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। হ্যাঁ, আর এটা আমাদের তেলটা না অনেক বেশি লাগে, এরকম বড়া করতে হলে তেল খুব বেশি লাগে। তো দেখো তেলটা দিয়েছি, অনেকটা তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেবো, একদম লো ফ্লেমে। হ্যাঁ, এইরকম ডালের বড়া না বেশি টেস্টি হয়, ওই ডালের বড়াটা এই ডালের বড়াটা বেশি টেস্টি হয় খেতে। তোমরা একদম করে দেখতে পারো, কারেন্টও লাগে না কিছু না, আর সুবিধাও হবে। এখন দেখো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো হাঁড়িতে অনেকগুলো কালকের ভাত হয়ে গেছে, তো ওইটাই ভাজা করব। তো আমি কীরকম ভাজা করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো আমি কেটেছি পেঁয়াজ, ফুলকপি, যেগুলো আর ভেজিটেবলস থাকলে, আমার কাছে যদি বিনস থাকতো এটাও দিতাম, ক্যাপসিকাম থাকলে দিতাম, কিন্তু এগুলো এখন নেই আপাতত। তো যাই হোক এগুলো দিয়েও হয়ে যাবে। এখানে দিয়েছি পেঁয়াজ, ফুলকপি আর গাজর, এটাই ছিল আমার কাছে, মানে আরও সবজি ছিল, মানে এখানে দেওয়ার মতো এগুলোই আছে। তো এখন এগুলো দিয়ে করবো, তো তোমাদেরকে প্রসেসটা দেখাই। কড়াতে দিয়ে দিচ্ছি আমি তেল, বেশি দেবো না, অল্পই দেব। এখন দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দেখো দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো একটু ফ্রাই হয়ে যাচ্ছে। এখন দেখো আমি দিয়েছি আমাদের আদা, কিছু কিছু করে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো দেখো পেঁয়াজ দিতে গিয়ে এখানে একটা ফুলকপিও পড়ে গেছে, এটা সরিয়ে রেখেছি। পেঁয়াজটা একটু ভাজা হবে, অল্প তিনটে গাজর আছে, থাকুক একসঙ্গে দিলে না এটাই অসুবিধা হয়। তো যাই হোক ফ্রাই হয়ে যাক, দেখো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে অনেকগুলো পেঁয়াজও ছিল, একসঙ্গে দিয়ে দিয়েছে, এখন ফ্রাই হবে ভালো করে। তো এখন এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো দিচ্ছি, দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা থাকে যদি তাহলে সবজি মশলা দিয়ে দিই, টেস্টটা ভালো হবে। আর অল্প একদম অল্প একদম অল্প কাশ্মীর লঙ্কা গুঁড়ো, এখন ভালো করে মিক্স করে নাও, সেদ্ধ করতে হবে জলে দিয়ে। এদের অল্প জল দিচ্ছি, এখন ঢেকে রাখতে হবে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢেকে রেখে দিয়েছি, এখন এই দেখো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম জলটা শুকোনোর পরে না যখন তেলটা বেঁচে যাবে তখন ভাতটা দেবো, নাইলে ভাতটা এটার সঙ্গে একদম আবার নরম হয়ে যাবে, ভাতটা আবার একটা সঙ্গে একটা লেগে যাবে, ছোট ছোট হলে একদম শুকিয়ে যাবে তেল বেরোবে যখন, তখন গিয়ে ভাতটা দেবো। তো এখন হাই ফ্লেমে রাখলাম যেহেতু সেদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে যাক। এই দেখো আমি এটার মধ্যে এখন দিয়ে দিয়েছি চিনি, ছোটো চামচে 3 চামচ দিয়েছি, 3-4 চামচ বা বড়ো চামচে 2 চামচ দিলেও হবে। তো দেখো দিয়ে দিয়েছি ভাতগুলো, অনেকটাই ভাত আছে,
ভালো করে মিক্স করতে হবে, বুঝেছো? মিক্স করে একটু ঢেকে রেখে দেবো, মিক্স করে আমি দেখাই তোমাদেরকে। তো এই দেখো খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেছো? এখন অল্প ঢেকে রেখে দিই, তাহলে কি হবে পুরোটা একদম সবজির সঙ্গে ভাতটাও মিক্স হয়ে যাবে আর একটা ভালো মানে এরোমা বেরোবে, বুঝেছো? তোমাদের কাছে ধনেপাতা থাকে তাহলে দিও, আমার কাছে আছে নাকি দেখতে হবে, ভুলে গেছিলাম। ধনেপাতা দিলে উপরে ধনেপাতাটা দিয়ে দিলে আরও টেস্ট হবে। আমি এখন ঢেকে রেখে দিই। হ্যাঁ, তো এদিকে আমার ডালের বড়াটাও রেডি। এরকম ডালের বড়া করলে কি হয় একটু একটু না ভেঙে ভেঙে যায়, তো যাই হোক অনেকটাই ভালো হয়েছে। এই দেখো যেমন এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা তাড়াতাড়িও হয়েছে। আমার চান টান শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন আড়াইটা বাজে, আমার অনেক আগে চান করে নিয়েছি। আর দেখো ফোনটা করলেই ফোন আসে, দাঁড়া একটা ফোন আসছে, তো একটা ফোন এসেছিলো। যাই হোক আমি তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চে কী বানিয়েছি, কারণ ও এসে যাবে পরে দিয়ে দিতে হবে, পরে ভুলে যাবো আমি। তো দেখিয়ে দিই, তাহলে ওকে বেশি কিছু করিনি আজকে, তবু দেখিয়ে দিই কী রান্না করেছি। তো এটা দেখো ডালের বড়া করেছিলাম, যে ডালের বড়ার তরকারি করেছি শালগম আর আলু দিয়ে। আর এটা হলো গিয়ে মাছের ঝোল, এটা তোমাদেরকে দেখালাম, এটাই করেছি। হলো গিয়ে ডালের বড়া করেছিলাম যে দেখালাম, আর এটা রয়েছে এখন ভাত ভাজা, এই আজকে। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার মর্নিং রুটিন, কী কী রান্নাবান্না করলাম, কী কী প্রিপারেশন করলাম। প্রায় দিন শেয়ার করা হয় না, প্রায় দিনই আমি রান্নাবান্না করার পরে 10টা 11টা 12টার সময় ব্লগ স্টার্ট করি, কারণ সম্ভব হয় না। তো আজকে ভাবলাম যে না, আমি সকালবেলা কী কী রান্না করি, কী কী প্রিপারেশন করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কষ্ট হয়েছে, মানে অনেক কিছু ম্যানেজ করতে হয়েছে, তবুও চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। কী হয় মানে সকালে তো ওরা বাবা ছেলে বের হয়, তো তাড়াহুড়ো থাকে। তো যাই হোক শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কী রকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।